দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত ঘেরাও করে তৃণমূলের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ করলেন বিজেপির নেতাকর্মীরা। সোমবার ঘটনাটি ঘটেছে গোঘাট এক নম্বর ব্লকের কুমুরশা গ্রাম পঞ্চায়েতে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, এলাকায় হাইমাস্ট আলো লাগানোর ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, যে সমস্ত আলো আগেই জ্বলছে এতদিন পর তার টেন্ডার করা হচ্ছে। এছাড়াও পঞ্চায়েতের কোনো বিষয়ই বিজেপির সদস্যদেরকে জানানো হচ্ছে না। এই সমস্ত অভিযোগে এদিন পঞ্চায়েত ঘেরাও করে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। যদিও তৃণমূল পঞ্চায়েত প্রধানের দাবি, দুর্গাপুজো এসে যাওয়ায় তড়িঘড়ি ওই সমস্ত আলো লাগাতে হয়েছিল, সাধারণ মানুষের সুবিধা কথা ভেবে টেন্ডার ছাড়াই এই কাজ করা হয়েছে। টেন্ডার হওয়ার আগে লাইটের কাজ হয়ে গেল, কার সাথে পঞ্চায়েত প্রধান চর্চা, তোমাকে আজকে বিক্ষোভের কারণ হচ্ছে আমার কুমুরশা পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির 4 জন প্রতিনিধি আছে সদস্য, কোনোরূপ তাদেরকে কোনো কিছু জানানো হচ্ছে না, তাদেরকে সব জায়গাগুলো থেকে বঞ্চিত করা হচ্ছে। এবং এই পঞ্চায়েতের সব থেকে বড় দুর্নীতি, 4টে হাইমাস্ট ল্যাম্পের কাজ আজ থেকে 1 মাস আগে হয়ে গেছে, কিন্তু এই গত 30/10/2023 এই কাজের টেন্ডার বেরিয়েছে। এই কাজের যে টেন্ডারগুলি ছিল তার লাইট 1 মাস ধরে চলছে গোটা কুমুরশা পঞ্চায়েতের বিভিন্ন প্রান্তে। 4টে জায়গায় ল্যাম্প হয়েছে, 2টো অমরপুর, 1টা কুমুরশা কালীতলা আর 1টা আমাদের এই বোগাজল। এই ল্যাম্পগুলো চলছে, কিন্তু আজকে কেন টেন্ডার করা হয়েছে? আমরা তাই এসেছি, আমার কুমুরশা পঞ্চায়েতের প্রধানরা সদস্যরা আছেন, 4 জন আছেন, আমার গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা আন্দোলনকারী ব্যক্তি আছেন, ভারতীয় জনতা পার্টির কর্মীরা আছেন, আমরা প্রত্যেকে সমবেত হয়েছি। প্রধানের কাছ থেকে আমরা উত্তর চাই, যতক্ষণ না উত্তর আমরা পাচ্ছি আমাদের অবস্থান বিক্ষোভ চলছে। দুর্গা উৎসব, সেই জন্য আমরা কাজের সব প্রসেসিং এর নির্দিষ্ট মেনি কাজ হচ্ছে গ্রাম পঞ্চায়েতে, যেহেতু বাঙালির শ্রেষ্ঠ দুর্গা উৎসব, তাই আমরা 1টা বাজার মোড়ে লাইট আর কুমুরশা কালী মন্দিরের ওখানে যে দুর্গা উৎসব হয় ওখানে 2টো লাইট আমরা দিয়েছি, কারণ লাইটের 2-1টা কন্ট্রাক্টরই আমরা বিগত দিনে দেখে এসেছিলাম। ওই তাই জন্য ওই 2টো লাইট আমরা শারদীয় শুভেচ্ছা জানাতে আমরা গ্রাম পঞ্চায়েতের সকলকে সাথে নিই, আমরা এই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে 2টো লাইট লাগিয়ে বিনা টেন্ডারে হয়েছে অভিযোগ তুলছে। হ্যাঁ, বুঝতে পারছি বিনা টেন্ডারে হয়েছে অভিযোগ তুলছে, কিন্তু যেহেতু বাঙালির শ্রেষ্ঠ দুর্গা উৎসব, তাই আমরা বললাম যে আমাদের এমনি কন্ট্রাক্টর লাইটের কম ছিল, তাই সেই দিক থেকে যারা লাইট করে থেকেছেন আগে থেকেই তাদেরকেই করা হয়েছে। আমার নাম রবীন্দ্রনাথ দে, কুমুরশা গ্রাম পঞ্চায়েত। বন্দে মাতরম।
মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বিনা বেআইনি টেন্ডার হচ্ছে কার সাথে পঞ্চায়েত প্রধান জব্দ 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 আরে টেন্ডার হওয়ার আগে লাইট হলো কি করে কার সাথে মাতরম 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 মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।